বিরতির পর আবারও আপনাদের স্বাগত। পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স সংঘের উদ্যোগে প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 11 জুন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত থাকবেন সেখানে, প্রাক্তন বিধায়ক এসি মোর্চার সভাপতি টুটন দাস সহ আরও অন্যান্যরা। পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স সংঘের উদ্যোগে প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 11 জুন রবিবার রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে। এরই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে আগরতলা প্রেস ক্লাবে, এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স সংঘের উদ্যোগে এই প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের কথা বলা হয়েছে এবং এই সম্মেলনে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সেই সব বিষয়গুলো জানানো হয়েছে। যারা রয়েছেন কর্মকর্তারা তা কি বলছেন তারা শুনবো। মূলত আমাদের বিএমএস এর অন্তর্গত ত্রিপুরা রাজ্য কর্মচারী সঙ্গে সিদ্ধান্ত ক্রমে ঠিক হয়েছে যে আগামী 11 জুন রবিবার পিডব্লিউডির সম্মেলন করা হবে। তো এতদিন আমাদের যে ডিপার্টমেন্টের বিভাগীয় যে ইউনিটগুলো ছিল সেগুলি কনভেনার দ্বারা পরিচালিত ছিল, এখন সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেক ডিপার্টমেন্টে আমাদের ক্লিয়ার কেস অনুমোদিত কমিটি গঠন করা হবে। ওই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পিডব্লিউডি আগামী 11 জুন রোববার রবীন্দ্র ভবনে আমাদের সম্মেলন করা হবে। ওইখানে আমাদের মাননীয় বিএমএস রাজ্য সভাপতি, আমাদের মাননীয় রাজ্যের মন্ত্রী সমাজ কল্যাণ দপ্তর এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী যিনি রেফার সহ অতিরিক্ত টিঙ্কু রায় মহাশয় উপস্থিত থাকবেন, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত উপস্থিত থাকবেন, থাকবেন আমাদের আরআরকেএম রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের যে রাষ্ট্রীয় কমিটি আছে, রাষ্ট্রীয় কমিটির সহসভানেত্রী শ্রীমতী সুতপাগর উপস্থিত থাকবেন। তো আমরা ওই সম্মেলনকে শুধু আমাদের প্রতিনিধি থাকবে এখানে, এবং আমাদের উদ্দেশ্য থাকবে যেন দপ্তরের কাজ সঠিকভাবে, যেহেতু আমরা পাবলিক রিলেটেড দপ্তরে কাজ করি, দপ্তরের কাজ সঠিকভাবে পরিচালনা করা, মানুষ যেন হেনস্থা না হয় সেটি আমাদের মূল লক্ষ্য। আর বিএমএস এর যে আদর্শের মধ্যে একটা আছে যে দেশ কে লিয়ে করেঙ্গে কাম, কাম কে লেঙ্গে পুরা দাম, আমরা নিশ্চয়ই আমাদের কিছু দাবি দাওয়া আছে থাকবে, সেগুলি আমরা বিচ্ছিন্নভাবে না বিক্ষিপ্তভাবে না আমরা টিআর কেসের কাছে জানাবো, টিআর কেস সেটা সিদ্ধান্ত নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবে। আমাদের সম্মেলনে আমাদের কোনো দাবি দাওয়া নেই, কিছু নেই, শুধু আমাদের একটাই আমাদের সহকর্মীদের কাছে আবেদন থাকবে, ওনারা যেন মানুষকে হয়রানি মুক্ত করে দেয়, মানুষকে যেন হেনস্থা না হতে হয়, দপ্তরের কাজ যেন সঠিকভাবে সুনিশ্চিত করে। পরিচয়টা যদি আমি ভাস্কর উত্তর পিডব্লিউডিতে কাজ কর্মরত, উনি প্রশান্ত চন্দ্র, উনি তপন পাল, উনি আমাদের কনভেনার, সিআরকেসি কনভেনার নিযুক্ত হয়েছে, উনি শেখর হালদার, উনি পিডব্লিউডি কর্মরত। বিরতির পর আবার আপনারা শুনলেন, পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স সংঘের উদ্যোগে প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 11 জুন এবং রবীন্দ্র ভবনের 2 নম্বর হলে হতে চলেছে এই অনুষ্ঠান, এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই বিস্তারিতভাবেই আজকে যারা কর্মকর্তারা রয়েছেন তারা তুলে ধরেছেন, এবং আগামী দিনে পিডব্লিউডি এমপ্লয়িজ যারা সংঘ রয়েছে সংঘের কর্মকর্তারা রয়েছেন তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন সেটাই ছোট্টভাবে তুলে ধরেছেন তারা প্রেসমিটের মাধ্যমে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।